আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেলারুশের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি শুনতে পেলাম বেলারস এর সরকার বাংলাদেশের সাথে কন্ট্যাক্ট করছিল বাংলাদেশ থেকে জনবল নিবে দক্ষ দক্ষ দুইটাই কিন্তু আজকে একটা এজেন্সির লোকের সাথে কথা বললে জানতে পারলাম বেলাশ সরকার নাকি একটা নতুন করে একটা কন্ডিশন দিছে আজকে না দুই একদিন আগে কি জানে যে ভুয়েস ছাড়া বেলারস কোনো রকম এজেন্সি দিয়ে লোক নেবে না কারণ হচ্ছে বুয়েস দক্ষ কর্মী চাচ্ছে তো ভুয়েসএলের মাধ্যমে দক্ষ এবং ভেরিফাই বুয়েসএল ট্রেনিং এরপরে বুয়েছেলে দক্ষ কর্মী এরকম একটা এরকম এভাবে লোক নেবে বরিশাল ছাড়া এজেন্সি লোকাল এজেন্সি আগে যেভাবে সহজে ভিসা দিয়ে নিয়ে যেতে পারত ই ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক ভিসা এটা বরিশাল ছাড়া নাকি পারা যাবে না আসলে কতটুকু সত্য কারণ হচ্ছে আমি ফাইল দিছি আজকে দশ দিন হিসেবে বেলা জন্য তো আমি কীভাবে দিছি ফাইল কী আসে বিষয় কোথায় দিছি কতদিন কীভাবে দিছি এই বিষয়ে আপনারা যারা ইন্টারেস্টেড তারা কমেন্টস করে আমার সাথে জানতে যদি চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং আসলে কথাটা সত্য Thank you.